গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। রোমান পার ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5:30, তো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল 5:30 সময় ঘুম থেকে উঠলাম, সেই 5:30 সময় ঘুম ভেঙে গেছে। আসলে সে বাবার বাড়ি থেকে আসার পর রাত্রে এতটা টায়ার্ড হয়েছিলাম, খাওয়া দাওয়া মানে জাস্ট করেছি আর শুয়ে পড়েছি। তারপরে সকালবেলা কিভাবে জানি না একদম পুরো 4:30 সময় ঘুম ভেঙে গেল। তো ভাবলাম না, উঠেই পড়ে আর শুয়ে থাকে লাভ নেই, কারণ যত শুয়ে থাকি পরে দিকে কাজের অনেকটা লেট হয়ে যায়। ঘুম যখন ভেঙে গেল আর ঘুমাতেও পারবো না, তো তার জন্য আর শুয়ে আর থাকে লাভ নেই। তো উঠে গেছিলাম, তো আমার বড় উঠে গেছে, আসলে বড় অল্প জলদি যাবে কাজে, তার জন্য ও উঠে গেছিলো। তো ভাবলাম তবে আমিও উঠে যেয়ে কাজগুলো অল্প সেরে নিই, না তো বাবু আবার উঠলে তারপরে আমি আবার কাজ করতে অসুবিধা হয়। তো বললামই যে মানে আগে তোমাদেরকে বলেছি যে আমার বর যত সময় বাড়িতে থাকে তত সময় কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে ভাবলাম তবে ঘরটার এগুলো ক্লিন করি, আর বাবু শুয়েই আছে, তো আমি মশারিটা খুলে দিয়েছি কারণ এতটা গরম লাগছিল, আর মশারি লাগানোর পরে বেশি গরম লাগে। তো সকালবেলা দেখতে পেলাম বেশ ভালোই মানে রোদ্র উঠেছে, তো ভাবলাম মশারিটা খুলে দিই, না তো আবার গরম লাগবে বেশি। আর কুলারটা বন্ধ করে দিয়েছি কারণ পুরো রাত্র কুলার চলে, ছেলের আবার ঠান্ডা লেগে যাবে, মানে কোনোটাই ভালো লাগে না। মানে যদি কুলার বন্ধ করি তবে গরম লাগে, যদি আবার কুলার দিয়ে দেওয়া হয়তো আবার ঠান্ডা লেগে যেতে পারে। সেই জন্য আর মানে কি বলবো, কিছুই করা সম্ভব নেই, তাও রাত্রেবেলা পুরো রাত্রটাই কুলার চলে। তো এখন উপরে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর মশারিটা খুলে দিয়েছি। তো চলো, এদিকে ঘরের মানে চারিদিকে একদম খেলনার জিনিস একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো ঠিকঠাক করে রাখলাম। তো এইগুলো কাজ করতে মানে বলতে পারো একটা সময় চলে যায়, মানে আধা ঘন্টা এক ঘন্টা ঘরে সেই মানে জিনিসগুলো জায়গার জিনিস জায়গাতে রাখতে রাখতে আমার চলে যায়, কারণ ছেলে চারিদিকে খেলনার ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো রাত্রেবেলা যতটুকু পারি সামনে জিনিসগুলো সরিয়ে রাখি, কিন্তু কালকে তার শরীরে মানছিল না, তো সব যেমনটা ছিল তেমনই রয়ে গেছিলো। সকালবেলা এখন উঠে গেলো, সবটা ঠিকঠাক করলাম, আর এখন ঘরটা আগে ঝাড়ু দিতে হবে, ঘরটা মুছবো। তো সকালবেলা ভাবছিলাম, এত সকাল উঠেছি, ভাবছিলাম অল্প ছাদে গিয়ে অল্প সময় মর্নিং ওয়াক, মানে মর্নিং ওয়াক না মানে অল্প হাঁটাহাঁটি করব। তো যাই হোক, পারলাম না করতে, কারণ ভাবলাম তবে কাজগুলো কমপ্লিট করি, আবার বর চলে গেলে আমি কাজের মানে সেরকম করতে পারবো না বাবু উঠে গেলে, তো তার জন্য আর করা হলো না। তো চলো এখন ঘরের এইসব ঠিকঠাক করে ঘরটার মুছি, আর দেখে বর দেখতেই পারছো স্নান করে চলে আসছে, তো চা বসিয়েছে। আর আমি ভাবলাম তবে আমি এগুলো কাজগুলো করি, কারণ মানে আমি তো স্নান না করে রান্নাঘরে কোনো কাজই করব না, তো তার জন্য আর আমি আমার কাজই করে নিয়েছি। ও চা বসিয়েছে, তো চা খাচ্ছে মানে চা করবে, তারপর চাটা খাবে, তো আমি তো আর এখন আর চাটা খাবো না। তো তার জন্য আর ভাবলাম তবে আমি একবারই আমার সব কিছু কাজকর্ম করে তারপরে আমি যাব, স্নান টান করে তারপরে এসে বাকি কাজ করি। তো চলো, এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, মশারিটা আধা খুলে রেখে দিয়েছিলাম, তো মশারিটা ভাবছি ঠিকঠাক করে ভরে রেখে দিই। আর ছেলেকে দেখতে পাচ্ছ একটা একদম কর্নারে গিয়ে শুয়ে পড়েছে, তো ভয়ও লাগে পড়ে যাবে কি না, কিন্তু মানে কি বলবো, ওর গরম লাগছিল আসলে, তার জন্য না ও কী করলো একদম জানলার পাশে এসে শুয়েছে, মানে জানলা দিকে একটা হাওয়া আসছিল, তো তার জন্য। তো যাই হোক, এদিকে আমি আগে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি, ভাবলাম মশারিটা মানে তুলে ভরিয়ে রেখে দিই, পরে দিকে বাবু উঠলে শুধু বেড কাপড়টার পর ঠিকঠাক করবো। তো চলো, এদিকে বাসি ঘরে মানে বর যাবে সেটা ভালো লাগে না সবসময়, আমি তোমাদেরকে বলি, তো তার জন্য মশারিটা খুলে বিছানাটার পর ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তো এখন আমি ঘরটাকে সকালবেলা ঝাড়ে দিয়েছিলাম, তারপরে আমি বিছানাটা তুলেছি, এখন আমি ঘরটা আগে মুছবো। আর আজকে অনেক কাপড় আছে, আসলে কালকে রাত্রে আসার পর সব কাপড় বাথরুমে রেখে দিয়েছিলাম, আর বাবুর কিছু কাপড় নিয়ে গেছিলাম, সেই কাপড়গুলো মানে ধুয়ে দিতে হবে, পরেছিল তো সেগুলো ধুয়ে দিতে হবে, মানে বলতে পারো অনেক কাপড়ই আছে। আর মানে একদিনের জন্য যাওয়া হলো, অনেক কাপড়ই হয়ে গেছে, তো সেগুলো ধুয়ে নিতে হবে। আবার তার আগের দিনে কাপড়গুলো জমা রেখে দিয়েছিলাম, আমি ধোয়াধুয়ি করিনি, তো সেই কাপড়গুলো কাচাকাচি করতে হবে। তো বলতে পারো আজকে অনেক কাপড় আছে, তো তার জন্য অল্প সময় লাগবে, কারণ কাপড় কাচাকাচি করতেও সময় লাগে। তো যাই হোক, ওয়েদারটা বেশ ভালোই আছে বলতে পারবো, কেননা এতটা রৌদ্রের তাপ নেই, কিন্তু গরমটা ঠিকই আছে, গরম তো আর কমছে না, কিন্তু রৌদ্রের তাপটা অল্প কম আছে, রৌদ্রের তাপ
দেখলে মানে আরো বেশি গায়ে জ্বালা করে। তো সত্যি মানে কোনোটাই মানে মানুষের সত্যি মানে সন্তুষ্ট নয়, ভগবান কাকে কি দেবে, কেউ বলবে বৃষ্টি দাও, কেউ বলবে বৃষ্টি দিও না, কারণ বৃষ্টি দেওয়ার পর যা চারিদিকে বন্যা হয়ে মানুষের ঘর ভারে তুলে নিচ্ছে, তার কারণে বৃষ্টি না দিলেও ভালো, কিন্তু গরমে জ্বালা যেভাবে থাকা যাচ্ছে না তার জন্য মনে করি বৃষ্টি দিলেই ভালো। তো যাই হোক, কিছু করার নেই, ভগবানের হাতে সব কিছু, আমরা শুধু ভগবানের মানে যেমন ইশারা করবে তেমনটাই চলতে হবে। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে বাস কাপড়গুলো ক্লিন করতে চলে যাব। আর বাবার বাড়ি থেকে আসার পর থেকে আসলে মনটা খুব খারাপ হয়েছিল, কারণ মানে একদিনের জন্য দেখা করতে গিয়েছিলাম, আর অল্প সময় বলতে পারো মানে প্রায় 3 ঘন্টার মতন ছিলাম, আবার চলে আসছি, মানে খুব খারাপ লাগছিলো। এতদিন যাইনি, সেটা ছিল একটা অন্যরকম ব্যাপার। সামনে যাওয়ার পর মাত্র 3টা ঘন্টা থেকেছি, তার মধ্যেও কোনো তেমনটা কথাবার্তা বলতে পারিনি, অল্প সময় মানে সবার সঙ্গে অল্প সময় কথাবার্তা বলে বাস খাওয়া দাওয়া করলাম, আবার বেরিয়ে পড়লাম। আর ছেলেকে খাওয়াতে ওকে দেখতে দেখতে আমার সময় চলে গেল, আর তেমনটা কথা বলা হলো না কার সঙ্গে। তো যাই হোক, অল্প সময় সবাইকে দেখতে পেরেছি সেটাই বড় কথা, কারণ যাব না যেই জায়গাতে সেই জায়গাতে একদিনের জন্য গেলাম, কিন্তু মানে একটা আফসোস বলতে পারো। বলে না যে যতই মা বাবাকে যতই দেখা হোক আর যতদিনই থাকুক সেটা ফুরায় না, তো তেমনটা ব্যাপার। তো যাই হোক, গিয়েছিলাম, যেতে যেতেই তো আমাদের 4 ঘন্টা, আবার আসতেও 4 ঘন্টা, বলতে পারো গাড়িতে আমরা আপ ডাউন করলাম 8 ঘন্টা, আর মাত্র থেকেছি 3 ঘন্টা। ওই 3 ঘন্টার মধ্যে কতটুকু আর কথা বলা হয়। আর গিয়েছিলাম 1টা বছর পর, কারণ আমি যখন মানে বাবুর মানে বলতে পারো 3 বছরের বার্থডে হওয়ার আগে একবার গিয়েছিলাম, তারপরে আর আমার যাওয়া হলো না। তো যাই হোক, এখন তো বাবুর আবারও সামনে বার্থডে চলে আসছে 4 বছরের, তো কিন্তু এখন পর্যন্ত মানে যাইনি, বলতে পারো 1 বছরের উপরে হয়ে গেছিলো, তো মানে যাইনি। তো হঠাৎ করে বর বলছে চলো যাবে, কারণ আসলে আমার বলেছিলো যে তুমি গিয়ে থেকে আসো, বা যাওয়ার পরে বলেছিলো থেকে যাও, আমি থাকলাম না, কারণ বাবুর অনেক স্কুলের মানে হোমওয়ার্ক দিয়েছিলো সেগুলো কমপ্লিট করা হয়নি, আর আমি বই খাতা কিছুই নিয়ে যাইনি, তো তার জন্য আর থাকলাম না। আর আগে গেলাম না, বললাম যে শরীরটা এতটাই খারাপ ছিল তার জন্য যেতে পারলাম না, মানে যেতে পারলাম না মানে আমার ইচ্ছেটাই করছিলো না, এত গরমের মতো ইচ্ছে করছিলো না, আর বাড়িতে বাবারও খুব শরীর খারাপ ছিল, তো তার জন্য আর যাওয়া হলো না। ভাবলাম তবে বাবারও অসুস্থ, আমরাও গিয়ে অসুস্থ হয়ে পড়বো সেটা ভালো লাগে না, তো তার জন্য আর যাইনি। তো যাই হোক, চলো বন্ধুরা, এখানে আমি দেখতে পারছো অনেক কাপড় কাচাকাচি করে সব ধুয়ে আমি মেলে দিলাম, ছাদে গিয়ে মেলে দিয়ে এসে চলে আসলাম এখন রান্না করতে। তো সকালবেলা বললাম বড় অল্প জলদি চলে যাবে, তো সকালবেলা চাটা খেয়ে ও বেরিয়ে পড়েছে, তো সকালবেলা আজকে ও ভাতটা খায়নি, হয়তো পরের দিকে চলে আসতে পারে, তো তার জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো একবারই রান্নাটা বসিয়ে দিলাম আজকে, আর সকালবেলা তো এখন রান্না হলো না, তো ভাবলাম একসাথে রান্নাটা বসিয়ে দিই, তারপরে বাবুকে খাওয়াবো মানে সকালের, আর আমিও খেয়ে নেব। তো এখন তো প্রায় বাজে হলো 8:30 মতন হবে, তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম, আর মানে পরে দিকে না বিশেষ করে বেশি গরম লাগে, তার জন্য সকাল সকাল রান্না করাটাই ভালো মনে করি। তো এখন থেকে চেষ্টা করব যে সকাল সকাল রান্নাটা করে নিতে, কারণ সকালবেলা রান্না করে তাও একটা মানে ওয়েদারটা অল্প ঠান্ডা ঠান্ডাই থাকে, তারপরে তো অনেকটা গরম হয়ে যায়, মানে থাকা যায় না রান্নাঘরে। তো এদিকে আমি আজকে বানাবো হলো সয়াবিনের ঝোল, যেহেতু কালকে আমরা বাড়ি থেকে আসার পর তো বাজার করা হয় না, সকালবেলা বড় চলে গেছে অফিস মানে কাজে, তো তার জন্য মানে সয়াবিনের ঝোল বানাবো, আর পটলের ভাজি করছি আর ডাল, বাস এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর এদিকে আমি দেখতে পাচ্ছি সয়াবিনটা অল্প সময় ভিজিয়ে রেখে দিচ্ছি, আর আমি ডালটা বানিয়ে নিয়েছি, ডালটা বানানোর পর বাবুকে খাওয়াবো। তো বাবুকে খাওয়ানো হয়ে গেলে না একটা নিশ্চিন্ত, তারপরে আমি আস্তে আস্তে কাজ করলেও আমার কোনো সমস্যা নেই, মানে বাবুকে খাওয়ালে আমি একটা নিশ্চিন্ত হয়ে যাই, তারপরে আমি খেলেও আমার না খেলেও আমার কোনো প্রবলেম নেই। তো এদিকে আমি বাবুকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্না করার বসাতে।
তো রান্নাটা বেশিরভাগটা হয়ে গেছে, সোয়াবিনের ঝোলটাও হয়ে গেছে আর ওদিকে ভাজিটাও মোটামুটি হয়ে গেছে। পরে খাওয়ার সময় আবার একবার গরম করে নেব। তো সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, মানে খুবই খারাপ লাগছিল যখন আসছিলাম, যে অল্প সময়ের জন্য গিয়েছিলাম তারপরে আবার চলে আসছি। কিন্তু মেয়েদের ক্ষেত্রেটাই এরকম, আজকে হয়তো দুই দিন থাকবো তারপরে সেই তো আসতে হবে, তাই না? তো মানে মেয়েদের জীবনটাই সেটা, যে যতই যা বলা যায়, যাই ইচ্ছে থাকে, সব কিছু পূরণ হয় না। কারণ সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, সবার ভালোবাসাটুকু পাওয়ার জন্য সব কিছুই মানে ম্যানেজ করতে হবে, নিজেকেও বুঝতে হবে, তাই না? তো সব দিকে খেয়াল রাখাটা খুবই দরকার, কারণ একটা মেয়েই সব দিকে খেয়াল রাখলে একটা মেয়েই সব কিছু পারে। তো তার জন্য একটা সংসার গড়ে তোলার জন্য একটা মেয়েই সব থেকে ইম্পর্টেন্ট ঘরের। কারণ একটা সংসার মানে যখন জোড়ায় একটা মেয়ে থেকে, মানে একটা মেয়েই জোড়াতে পারে, একটা ধ্বংস কিন্তু সেই মেয়েটাই করতে পারে। তার জন্য একটা মেয়েকে সবসময় বুঝে থাকা দরকার আর সব কিছু ম্যানেজ করে থাকা দরকার, কারণ মেয়েরাই হলো সব কিছু। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে দেখতে পারছো এখন চলে আসলাম একদম সন্ধ্যার সময়, সন্ধ্যাবাতি দিতে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও, আর অবশ্য ভালো লাগলে একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে আমার জানাবে। আর চ্যানেলটাকে এখন পর্যন্ত নতুন যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আর একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আর অবশ্য কেমন ভিডিও তোমাদের পছন্দ কমেন্ট করে জানাতে পারো, আর আমার জন্য তোমাদের কোনো কোয়েশন থাকলে অবশ্য করতে পারো, আমি সব কিছু তোমাদের কোয়েশনের অ্যান্সার দেব। আর খুব তাড়াতাড়ি একটা আমি কোয়েশন ভিডিওর অ্যান্সার নিয়ে আসব, তো তার জন্য ঝটপট তোমরা অ্যান্সার করো, তোমাদের কেমন কী জানার ইচ্ছা। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।